গাইস, আপনাদের জন্য নিয়ে আসলাম ছোট্ট একটি ভিডিও। ভিডিওটি হচ্ছে খুদের ভাতের ভিডিও। সকালবেলা আমরা খুদের ভাত খেয়েছি, এখানে 10 রকমের ভর্তা ছিল, আর এই খুদের ভাতগুলো অনলাইন থেকে নেওয়া হয়েছে। আপনারা চাইলে খুব সহজে অনলাইন থেকে খুদের ভাত নিতে পারেন অর্ডার করে। আর যারা হচ্ছে ব্যস্ত সময় তারা খুব সহজে এই কাজটি করতে পারে। এখানে আছে টমেটোমের ভর্তা, এখানে আছে শুকনা মরিচের ভর্তা, এটা হচ্ছে শুকনা মরিচের ভর্তা, এটা হচ্ছে শুটকি ভর্তা, এটা হচ্ছে আরেকটা শুকনা মরিচের ভর্তা, এটা একটু এটা হচ্ছে শুকনো মরিচটা বেশি বাটা দেয় না, এটা একদম ও আছে। এটা শুটকি মাছের ভর্তা, শুকনো মরিচ দিয়ে করে। এটা হচ্ছে আলু ভর্তা, এটা কি ভর্তা, চিংড়ি মাছের ভর্তা, এটা ডাল ভর্তা, এটা কি ভর্তা, এটা আমি বলতে পারতেছি না, এটা বলতে পারতেছি না, আর এটা টমেটো ভর্তা মেবি। সবগুলো ভর্তার সাথে আপনাদেরকে পরিচয় করে দিয়েছি। আর হচ্ছে খাবারের বাটি নিয়ে আমি বসে পড়লাম, কারণ হচ্ছে খাবারের বাটিটা দেখতে অনেক বেশি সুন্দর ছিল। সব ভর্তাগুলো চারো পাশ দিয়ে ছিল, আর মাঝখানে কালো জিরা ভর্তাটা ছিল। আর কালো জিরা ভর্তাটা একটা কথা বলি, কালো জিরা ভর্তাতে একদম কালো জিরা দিছে, বাট ভর্তাটা আমার কাছে তেমন একটা ভালো লাগে না সত্যি কথা বলতে। বাট বাটিটা নিয়ে আমি ভিডিও করছিলাম, কারণ হচ্ছে ডেকোরেশনটা অনেক বেশি সুন্দর ছিল। ওনারা যে এটার মধ্যে এত সুন্দর করে দিচ্ছে সাজা, সেটা খুব ভালো লাগছে দেখতে। তো খাওয়ার আগে আমি এইভাবে ভিডিও করে নিচ্ছিলাম, আমার খুবই ভালো লাগছিল। আরও দুইটা বাটিতে ছিল পোলাও, কাবাব, আর হচ্ছে চিকেন রোস্ট ছিল। আর আমার হাজবেন্ড তো খাওয়া শুরু করে দিয়েছে চিকেন রোস্ট দিয়ে পোলাও। পোলার গ্রানটা অনেক ভালো ছিল, আর রোস্টার ঝোলটা ভালো ছিল, বাট আমি খাইনি। আমি খুদের ভাত খাবো এর জন্য বসেছিলাম, আর আমি খাওয়া থেকে দেখে বেশি হ্যাপি হয়েছি। তো আমার ভিডিওটি এখানেই শেষ করছি। ভিডিওটি ভালো লাগলে প্লিজ সবাই শেয়ার করবেন, ফলো দিবেন, লাইক দিবেন, সাবস্ক্রাইব করবেন। আল্লাহ হাফেজ।